নমস্কাৰ, আশা কৰোঁ আপোনালোক সকলো ভালে আছে। ৰাতিপুৱা খালী পেটত আমি যদি কিছুমান বিশেষ খাদ্য খাওঁ, তেতিয়া আমি কিছুমান বিশেষ স্বাস্থ্য উপকাৰিতা লাভ কৰোঁ। ৰাতিপুৱা খাব পৰা তেনেকুৱা তিনিবিধ খাদ্যৰ ঔষধি গুণৰ কথা আজিৰ ভিডিঅ'টোত আলোচনা কৰিম, যিবোৰ জানিলে আপোনালোক নিশ্চয় উপকৃত হ'ব। তেনেহ'লে ভিডিঅ'টো দেৰি নকৰোঁ, আৰম্ভ কৰোঁ আহক। ৰাতিপুৱা খালী পেটত খাব পৰা প্ৰথমবিধ খাদ্য হৈছে চিয়াচিড বা টুকমা, যাৰ নাম হয়তো আজিকালি সকলোৱে চিনি পায়। বিশেষকৈ গৰম দিনত ৰাতিপুৱা খালী পেটত চিয়াচিড নিয়মীয়াকৈ খোৱাৰ অভ্যাস কৰিলে বহুকেইটা বেমাৰৰ পৰা আমি নেচাৰেলি বাচি থাকিব পাৰোঁ। এচামুচ বা দুই চামুচ চিয়াচিড এগিলাচ পানীত এৰাতি তিয়াই ৰাখি ৰাতিপুৱা নিয়মীয়াকৈ খালে আমি কি বিশেষ স্বাস্থ্য উপকাৰিতা লাভ কৰোঁ আৰু কি বেমাৰত চিয়াচিডৰ লগত কি বস্তু মিহলাই খালে সুফল পোৱা যায়, এই সকলোবিলাক কথা আপোনালোকৰ লগত আলোচনা কৰিম। ৰাতিপুৱা খালী পেটত চিয়াচিড খালে ই গোটেই দিনটোৰ বাবে এনাৰ্জি বুষ্টাৰ ড্ৰিংক হিচাপে কাম কৰে, অৰ্থাৎ দিনটোৰ কাৰণে আমাক এক্টিভ আৰু ফ্ৰেছ কৰি ৰাখে। আৰু যদি বেছি ঔষধি গুণ থকাটো বিচাৰে, তেন্তে চিয়াচিড মিহলোৱা পানী গিলাচৰ লগত এচামুচমান নেমু ৰস আৰু এচামুচমান মৌজোল মিহলাই নিয়মীয়াকৈ খাব পাৰে। অৱশ্যে যাৰ গেষ্ট্ৰাইটিছৰ সমস্যা আছে, এচিডিটিৰ সমস্যা আছে, তেওঁলোকে ৰাতিপুৱা খালী পেটত নেমু মিহলোৱা চিয়াচিড পানী খালে হয়তো কেতিয়াবা আমনি কৰিব পাৰে। গতিকে যাক চুট কৰে তেওঁলোকে এইদৰে নিয়মীয়াকৈ খালে নিশ্চয় সুফল পাব। দুই নম্বৰ বেনিফিট বা উপকাৰিতাটো হৈছে যে চিয়াচিড মিহলোৱা পানী ৰাতিপুৱা যদি আমি খালী পেটত খাওঁ, তেতিয়া ই আমাৰ পেট পৰিষ্কাৰ কৰি ৰাখে, কাৰণ ইয়াত আছে চলিবল ফাইবাৰ। গতিকে যাৰ কনষ্টিপেশ্যনৰ সমস্যা আছে, পাইলছৰ সমস্যা আছে, তেওঁলোকে চিয়াচিড মিহলোৱা পানী ৰাতিপুৱা খালী পেটত নিয়মীয়াকৈ খাব পাৰে। তিনি নম্বৰ বেনিফিট বা উপকাৰিতাটো দেখা যায় আমাৰ স্কিনৰ ক্ষেত্ৰত। ৰাতিপুৱা খালী পেটত নিয়মীয়াকৈ চিয়াচিড মিহলোৱা পানী খালে আমাৰ স্কিনখন নেচাৰেলি হেল্ডি হৈ থাকে আৰু গ্ল'য়িং কৰি থাকে, কাৰণ ইয়াত আছে প্ৰচুৰ পৰিমাণে এণ্টিঅক্সিডেণ্ট আৰু ফাইবাৰ। যদি এখন ধুনীয়া স্কিনৰ গৰাকী হ'ব খুজিছে, তেন্তে ৰাতিপুৱা খালী পেটত চিয়াচিড মিহলোৱা পানী গিলাচ খোৱাৰ উপৰিও মাজে মাজে এচামুচ বা দুই চামুচ চিয়াচিড পানী বা গাখীৰৰ লগত মিহলাই কোমল কৰি বতৰৰ যিকোনো ফল মূলৰ লগত মিহলাই স্নেক্স হিচাপে যদি খোৱা যায়, তেতিয়া ভাল ৰিজাল্ট পোৱা যায়। চাৰি নম্বৰ উপকাৰিতাটো হৈছে যে চিয়াচিডে ৱেইট লছতো সহায় কৰে, কাৰণ ইয়াত আছে চলিবল ফাইবাৰ। ইয়াত প্ৰটিন বেছি থাকে কিন্তু কেলৰি কম থাকে। যিসকলে দেহৰ এক্সট্ৰা ফেট কমাই ফিট থাকিব খোজে, তেওঁলোকে ৰাতিপুৱা খালী পেটত চিয়াচিড মিহলোৱা পানীৰ লগত নেমু ৰস আৰু মৌ মিহলাই নিয়মীয়াকৈ খাব পাৰে। আৰু তেওঁলোকে ছালাড বা ফল মূল বা ওটছ দালি আদি স্নেক্সৰ লগতো চিয়াচিড মিহলাই মাজে সময়ে খাব পাৰে। অৱশ্যে অকল চিয়াচিড খালেই যে ৱেইট লছ হ'ব সেই ধাৰণাটো সম্পূৰ্ণ ভুল, তাৰ লগতে সঠিক খাদ্যাভ্যাস আৰু এক্সাৰচাইজৰো প্ৰয়োজন। পাঁচ নম্বৰ উপকাৰিতাটো দেখা যায় আমাৰ হাৰ্টৰ ক্ষেত্ৰত। চিয়াচিডত আছে ফাইবাৰ আৰু অমেগা থ্ৰী ফেটি এচিড, যিয়ে আমাৰ দেহত থকা অপকাৰী LDL নামৰ কলেষ্ট্ৰলটো নিয়ন্ত্ৰণ কৰে, ৰক্তচাপ নিয়ন্ত্ৰণ কৰি ৰাখে। আৰু ইয়াত আছে কুৱেৰচেটিন নামৰ এটা বিশেষ ধৰণৰ এণ্টিঅক্সিডেণ্ট, যিয়ে হাৰ্টক বিভিন্ন ৰোগৰ পৰা বচাই ৰাখে। ছয় নম্বৰ উপকাৰিতাটো লাভ কৰে ডায়েবেটিছ ৰোগীয়ে, কাৰণ চিয়াচিডত আছে এণ্টিঅক্সিডেণ্ট আৰু ফাইবাৰ, যিয়ে ডায়েবেটিছ ৰোগীৰ কলেষ্ট্ৰল আৰু ৰক্তচাপ বা ব্লাড প্ৰেছাৰটো কণ্ট্ৰল কৰি ৰাখে। আৰু যিসকল ডায়েবেটিছ ৰোগী কনষ্টিপেশ্যনৰ সমস্যা আছে, তেওঁলোকৰ সমস্যাও দূৰ কৰে, কাৰণ ইয়াত আছে চলিবল ফাইবাৰ। আৰু ডায়েবেটিছ ৰোগীৰ কিডনী আৰু লিভাৰ ফাংচন ভালে ৰাখে। গতিকে ডায়েবেটিছ ৰোগীয়েও ৰাতিপুৱা খালী পেটত চিয়াচিড দিয়া পানী নিয়মীয়াকৈ খাব পাৰে। নেমু ৰস দি খাব, কিন্তু মৌজোল বা তেনেকুৱা মিঠাইকো দি নাখাব। চিয়াচিডৰ সাত নম্বৰ উপকাৰিতাটো হৈছে যে ই আমাৰ বোন বা হাড়, মাংসপেশী আৰু স্নায়ুবোৰ সবল কৰি ৰাখে, কাৰণ ইয়াত আছে কেলছিয়াম, মেগনেছিয়াম, ফছফৰাছৰ দৰে খনিজ পদাৰ্থ। ৰাতিপুৱা খালী পেটত খাব পৰা দুই নম্বৰ বনৌষধিবিধৰ নাম হৈছে এল'ভেৰা বা ছালকুঁৱৰী। দুই চামুচ বা চাৰি চামুচ এল'ভেৰা জুচ এগিলাচ পানীৰ লগত মিহলাই ৰাতিপুৱা খালী পেটত নিয়মীয়াকৈ খালে আমি কিছুমান বিশেষ স্বাস্থ্য উপকাৰিতা লাভ কৰোঁ। এক নম্বৰ উপকাৰিতাটো দেখা যায় গৰম দিন বা ছামাৰ ছিজনত, কাৰণ ই গৰম দিনত নেচাৰেল ORS বা এনাৰ্জি ড্ৰিংকছৰ দৰে কাম কৰে। ইয়াত আছে প্ৰচুৰ পৰিমাণে পানী আৰু কিছুমান এচেঞ্চিয়েল মিনাৰেলছ, অৰ্থাৎ খনিজ পদাৰ্থ, যিয়ে আমাৰ দেহৰ ডিহাইড্ৰেশ্যন দূৰ কৰে, ভাগৰুৱা ভাৱ নাইকিয়া কৰে। বিশেষকৈ যিসকলে ৱৰ্কআউট কৰে বা জিমত যায়, তেওঁলোকে এল'ভেৰা জুচ এইদৰে নিয়মীয়াকৈ খালে যথেষ্ট উপকাৰিতা লাভ কৰিব। দুই নম্বৰ উপকাৰিতাটো দেখা যায় আমাৰ স্কিনৰ ক্ষেত্ৰত। ৰাতিপুৱা খালী পেটত নিয়মীয়াকৈ এল'ভেৰাৰ জুচ খালে আমাৰ স্কিনখন নেচাৰেলি হেল্ডি হৈ থাকে আৰু গ্ল' কৰি থাকে, কাৰণ ই হৈছে এটা নেচাৰেল ব্লাড পিউৰিফায়াৰ। যাৰ এডনি পিম্পলছৰ সমস্যা আছে, কলা দাগৰ সমস্যা আছে, তেওঁলোকে ৰাতিপুৱা খালী পেটত নিয়মীয়াকৈ এল'ভেৰাৰ জুচ খালে নিশ্চয় উপকৃত হ'ব।
আর এলোভেরা জুসত আছে প্রচুর পরিমাণে এন্টিঅক্সিডেন্ট, নানা ধরনের এসেনশিয়াল মাইক্রো নিউট্রিয়েন্টস, যিয়ে আমার স্কিনখনক ইন্টারনেলি হেলদি করে রাখে, অর্থাৎ স্কিনখনক ভিতরের পুষ্টি যোগান ধরে। সেই কারণে স্কিনখন বাহিরতো দেখাত ধুনিয়া হয়, সান প্রটেকশন দিয়ে, অর্থাৎ সূর্যর ক্ষতিকারক আল্ট্রাভায়োলেট রশ্মিরপরাও আমাক প্রটেকশন দিয়ে। আর যার স্কিনত সোনকালে বয়সের চাপ পরিছে তেওঁলোকে নিয়মিয়াক এলোভেরা জুস খাব পারে, কারণ ই হয়েছে একটা ন্যাচারেল এন্টি এজিং, অর্থাৎ ই বয়সের চাপ নপরাকৈ রাখে, কারণ ইয়াত আছে প্রচুর পরিমাণে এন্টিঅক্সিডেন্ট আর বহুতো দরকারি খনিজ পদার্থ। তিনি নম্বর বেনিফিট বা উপকারিতাটা হয়েছে যে ই আমার কিডনির কারণে উপকারী, কারণ এলোভেরা হয়েছে ডাই ইউরেটিক বা মূত্রজনন, অর্থাৎ ই পেশা পরিষ্কার করে, কিডনির ফাংশন ভালে রাখে। গতি যার ইউরিনারি ট্র্যাক ইনফেকশন আছে, কিডনি স্টোনের সমস্যা আছে, ইউরিক এসিডের সমস্যা আছে, তেওঁলোকে রাতেপা খালি পেটত নিয়মিয়াক এলোভেরার জুস খালে নিশ্চয় উপকৃত হব। আর যার গরম দিনত পেশাবর ট্রাবল হয় বা গরম দিনত পেশাব জ্বলা পোড়া করে বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হয়, ফ্রেশ এলোভেরা জেল নাবিত ভরণ হিসাবে ব্যবহার করলেও বা এক্সটার্নেলি ব্যবহার করলেও যথেষ্ট ভাল রিজাল্ট পাব। চারি নম্বর উপকারিতাটো দেখা যায় আমার ডাইজেস্টিভ সিস্টেম বা পাচনতন্ত্রের ক্ষেত্রে। এলোভেরা হয়েছে স্বভাবত শীতল, গতি ই আমার পেট ঠান্ডা করে রাখে, আর এলোভেরা জুসত থাকা ফাইবারে আমার পেট পরিষ্কার করে রাখে। গতি রাতেপা খালি পেটত নিয়মিয়াক এলোভেরা জুস খালে গ্যাস্ট্রাইটিস, কনস্টিপেশন বা পাইলসর সমস্যারপরাও ন্যাচারেলি বাঁচি থাকবে পারি। আর যার এনেকা সমস্যা আছে রাতেপা খালি পেটত এলোভেরা জুস নিয়মিয়াক খালে নিশ্চয় উপকৃত হব। পাঁচ নম্বর উপকারিতাটো হয়েছে যে ই আমার লিভার ফাংশন ভালে রাখে। রাতেপা খালি পেটত নিয়মিয়াক এলোভেরার জুস খালে জন্ডিস, ফেটি লিভার, হেপাটাইটিস আদি যিকোনো ধরনের লিভারের অসুখেরপরা আমি ন্যাচারেলি বাঁচি থাকবে পারো, কারণ ইয়ার হিপাটো প্রটেক্টিভ কোয়ালিটি আছে, অর্থাৎ ই লিভার সেল বা কোষবিলাকক সুরক্ষা প্রদান করে আর লিভার ডিটক্স করে, অর্থাৎ আমার দেহ যিমানবিলাক বর্জিত পদার্থ উৎপন্ন হয় সেইবিলাক লিভারের মাধ্যমেদি শরীরেরপরা উলিয়াই দিয়ে, যার কারণে আমার লিভারটো হেলদি থাকে। ছয় নম্বর বেনিফিট বা উপকারিতাটো দেখা যায় আমার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধতন্ত্রের ক্ষেত্রে। এলোভেরা জুসত আছে প্রচুর পরিমাণে দরকারি ভিটামিন, এন্টিঅক্সিডেন্ট আর খনিজ পদার্থ, যিয়ে আমার দেহ রোগ প্রতিরোধতন্ত্র শক্তিশালী করে আর লিভার কিডনির মাধ্যমেদি দেহত জমা হওয়া টক্সিন্স বা বর্জিত পদার্থব উলিয়াই দিয়ে, গতি আমার শরীরটো শোধন করে। শরীরটো শোধন হয়ে থাকলে ন্যাচারেলি আমি বহুত রোগেরপরা বাঁচি থাকবে পারো। গতি রাতেপা খালি পেটত, বিশেষ করে গরম দিনত এলোভেরার জুস খালে সকলো মানুষ উপকৃত হয়। পুরুষ আর মহিলার বাবে এলোভেরার জুস বিশেষভাবে উপকারী, কিন্তু কিয়? কারণ এলোভেরার জুসে পুরুষ আর মহিলার প্রজনন তন্ত্রক শক্তিশালী করে, হরমোনবিলাক ব্যালেন্স করে রাখে। যখন পুরুষের কিডনি স্টোনের সমস্যা আছে, ইউরিক এসিডের সমস্যা আছে, প্রোস্টেটের সমস্যা আছে, ধাতু রোগ বা অন্যান্য যৌন সম্পর্কীয় সমস্যা আছে, তেওঁলোকৰ কারণে এলোভেরার জুস খুব উপকারী। আর যখন মহিলার মাহেকিয়ার সমস্যা আছে, মাহেকিয়া খেলি মেলি হয়, মাহেকিয়ার সময় তলপেটর বিষ হয়, বগা স্রাবের সমস্যা আছে বা অন্যান্য হরমোনের সমস্যা আছে, তেওঁলোকে রাতেপা খালি পেটত নিয়মিয়াক এলোভেরা খালে যথেষ্ট উপকৃত হব। আর এলোভেরার লগত আপনাদের ইচ্ছা করলে চিয়া সিড বা অন্য তেনেকা বনৌষধি বা অন্য খাদ্য মিহলাই লো ঔষধি গুণ বহাই লব পারে। রাতেপা খালি পেটত খাব পড়া তিন নম্বর খাদ্যবিধর নাম হয়েছে কিসমিস। দশটামান কিসমিস ভালদরে ধুই এগিলাস পানিত এরাতি তিয়াই রাখব লাগে, আর রাতেপা খালি পেটত কিসমিস কেটা পানি গ্লাসের সঙ্গে নিয়মিয়াক চুবাই খাব লাগে। এইদরে আমি যদি খোৱাৰ অভ্যাস করো, আমি কিছুমান বিশেষ স্বাস্থ্য উপকারিতা লাভ করো। এক নম্বর উপকারিতাটো দেখা যায় আমার পাচনতন্ত্রের ক্ষেত্রে। যার গ্যাস্ট্রাইটিসের সমস্যা আছে, যার কনস্টিপেশনের সমস্যা আছে, পাইলসের সমস্যা আছে, বা যার লিভার ট্রাবলের কারণে ভোক কমকৈ লাগে, রাতেপা খালি পেটত এইদরে কিসমিস যদি খায় নিশ্চয় উপকৃত হব। দুই নম্বর উপকারিতাটো হয়েছে যে ই রক্তহীনতা বা এনিমিয়া ন্যাচারেলি দূর করে। বিশেষ করে যখন যুবতী আর মহিলা রক্তহীনতার সমস্যাত ভুগি আছে, রাতেপা খালি পেটত কিসমিস খাওয়ার অভ্যাস করলে যথেষ্ট উপকৃত হব। অবশ্যই তার লগতে আয়রন ফলেটযুক্ত খাদ্য, ভিটামিন সি যুক্ত খাদ্য খাওয়াতে গুরুত্ব দিব লাগিব। তিনি নম্বর উপকারিতাটো হয়েছে যে কিসমিসে আমার দেহর ভাগরুয়া ভাব সোনকালে নাইকিয়া করে। বিশেষ করে যখন ব্যক্তিয়ে রাতেপা শুয়ে উঠিয়ে খুব ভাগরুয়া অনুভব করে, দিনটো একো কাম বন করবলে মন নকরে, রাতেপা কিসমিস এইদরে নিয়মিয়াক খালে যথেষ্ট উপকৃত। এই নম্বর উপকারিতাটো হয়েছে যে ই আমার হার্ট ভালে রাখে, কারণ ইয়াত থাকা পটাশিয়ামে রক্তচাপ বা ব্লাড প্রেসারটো কন্ট্রোল করে রাখে, আর ইয়াত থাকা এন্টিঅক্সিডেন্ট, ফাইবার আর বহুতো প্রয়োজনীয় উপাদানে আমার দেহর অপকারী এলডিএল নামের কোলেস্টেরলটো নিয়ন্ত্রণ করে রাখে। পাঁচ নম্বর উপকারিতাটো হয়েছে যে ই আমার স্কিন আর চুলি ন্যাচারেলি ধুনিয়া করে রাখে, কারণ ই হয়েছে একটা ন্যাচারেল মাল্টিভিটামিনের দরে, যিয়ে আমার দেহর ডেফিসিয়েন্সিবিল দূর করে, রক্তহীনতা দূর করে, লিভার ফাংশনও ভাল করে, ডাইজেস্টিভ সিস্টেমটা হেলদি রাখে। গতি এই সকলবিল সিস্টেম ভালে থাকলে ন্যাচারেলি আমার স্কিন আর চুলির সমস্যাবিলাকও কমি থাকে।
ছয় নম্বৰ বেনিফিট বা উপকাৰিতাটো লাভ কৰে পুৰুষ মহিলা উভয়ে, কাৰণ কিচমিচে পুৰুষ আৰু মহিলাৰ প্ৰজনন তন্ত্ৰ খেলি ৰাখে, ছেক্স হৰম'নবিলাক খেলি ৰাখে, পুৰুষসকলৰ শুক্ৰাণু বা স্পাৰ্মৰ কোৱালিটি আৰু কোৱান্টিটি ইম্প্ৰুভ কৰে, মহিলাসকলৰ ৰিপ্ৰডাক্টিভ হেল্থ ভালে ৰাখে বা মহিলাসকলৰ মাহেকীয়া সমস্যা বা অন্যান্য যিবিলাক সমস্যা আছে সেই সমস্যাবিলাকো দূৰ কৰে, ঔষধৰ দৰে কাম কৰে। গতিকে যিসকল মহিলা বা পুৰুষৰ এনেকুৱা অন্যান্য সমস্যা আছে, ছেক্সৰ সমস্যা আছে বা সন্তানহীনতাৰ সমস্যা আছে, তেওঁলোকে গজালি লোৱা মগুৰ লগত কিচমিচ যদি নিয়মীয়াকৈ খালী পেটত খোৱাৰ অভ্যাস কৰে বা অন্য খাদ্যৰ লগত কিচমিচ খোৱাৰ অভ্যাস কৰে, তেওঁলোকৰ এই সমস্যাবিলাক যথেষ্ট পৰিমাণে কমি যায় আৰু সন্তান ধাৰণৰ ক্ষমতাও বহুতখিনি বাঢ়ি যায়। গতিকে ঔষধৰ লগতে আমি খাদ্যবিলাক যদি ঔষধ হিচাপে খাবলৈ চেষ্টা কৰোঁ তেতিয়া আমি বহু ৰোগৰ পৰা নিচালি বাচি থাকিব পাৰোঁ। এই তিনিবিধ খাদ্যৰ উপৰিও আৰু বহুত খাদ্য আছে, সেই সকলোবিলাক খাদ্যৰ কথা মাজে মাজে আপোনালোকক ভিডিঅ' আকাৰে জনাই থাকিম। গতিকে আপোনালোকে আজিৰ ভিডিঅ'টো যদি চাই ভাল পাইছে তেন্তে শ্বেয়াৰ কৰিব আৰু নতুন ভিউৱাৰসকলে মোৰ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰিবলৈ নাপাহৰিব। Stay healthy, stay happy.